আমাদের দেশে আওয়ামী লীগই একমাত্র দল যে দল মহিলা রিপ্রেজেন্টেশনের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। আমরা জানি দুর্বল, তারপরে অনেক ইউনিয়নে আমরা মহিলা পার্টি দিয়েছি, আমরা জানতাম হেরে যাওয়ার রিস্ক আছে, তারপরে কিন্তু অনেককে আমরা পৌরসভার মনোনয়ন দিয়েছি, উপজেলা মনোনয়ন দিয়েছি, এরা অনেকে জিতেছে অনেকে হেরেছে। সিটি কর্পোরেশনে একজন মহিলা আমাদের বহুদিনের পোল খাওয়া করবে, এটা লিয়া আমাদের পোল খাওয়া করবে, নিবেদিত প্রাণ কোনো বন্ধু, একটা মেয়েকে দিলাম, আমরাও দেখলাম যে রিয়াকশনটা আমাদের দলেও দেখলাম বাইরেও দেখলাম, এটা একটা অভিজ্ঞতা। তো এই জন্য যারা বলেন 33% করে না কেন, আমি এগুচ্ছি, কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টে বিশেষ করে মহিলাদের চেয়ারম্যান বানাবো, উপজেলা চেয়ারম্যান এবং যে কোনো সিটে ডাইরেক্ট ইলেকশনে নাম হব পার্লামেন্টে, এটা আমাদের দেশে এখনো একটা চ্যালেঞ্জ। এটা মেনে নিতে চান আমাদের দলের পুরুষ নেতারাই মেনে নিতে চান। এখানে দেখেন রকমের অবস্থা, আমাদের নেতারা অ্যাক্টিভ ছিল তালিকা, আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগ বড় জোর সেকেন্ড হতে পারে এই অবস্থা, তো সেখানে সমস্যা হয়েছে। কিন্তু মহিলা, আমি আবারও জোর সঙ্গে বলছি, প্রার্থী নির্বাচন সর্বসম্মতভাবে আমরা করেছি এবং এখানে কোনো ভুল হয়নি, এই মহিলার কোনো বদনাম নেই, লয়ার প্রতিষ্ঠিত লয়ার রংপুর কোর্টে, এবং কোনো অপকর্মের সঙ্গে সে জড়িত না, খুব সুনাম তার শহরে মানুষ। আমরা প্রার্থী বাছাই এগুলো আপনারা মানসিকতাটা একটু তৈরি করেন যে একজন মহিলাকে দিলে তাকে যেন ভোটটা দেয়। এখন আমাদের দল ভিতরেও উল্টোসু, আবার বাইরেও উল্টোসু, তো মহিলা যাবে কোথায়? মহিলা কি দাঁড়াবে না? এটা এখন সিনেমার এক নায়িকা তাকে বলছে আমি কম চাই, আমি চাপাই নিয়ে প্রার্থী হতে চাই, আমার বাড়িও, আমি আমাদের দেশে ফ্যামিলি তো আমলি ফ্যামিলি তো আমলি করে ঠিক আছে, কম সম্ভব প্রার্থী হচ্ছে কিনা আমি বলতে পারি, তাকে ফর্ম কেনা অধিকার দেয়।